चरणरेणु जुषाहम सं बृंदावने किमपि गुल्मलताओ सदीनम जादस्तज्ज सज्जनमाज्ज पथंच हेत्वा भेजो मुकुंद पदवीं सुतिबिम्बिमेघम् अहो आसामहो चरणरेणु योषामहं सां वृंदावने किमपि गुल्मलताओ सदीनं यादस्तज्ज सज्जनमाज्ज पथंच हित्वा भेजो मुकुंद पदवीं सुतिबिम्बिमेघम् श्रीशिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर बहुपा जानिसेन माथुर विरह कातर ब्रजवासीगणेर सेवा कराटाई आमादेर जीवनेर लक्ष्य उद्देश्य। श्रीशिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर बहुपा जानिसेन माथुर विरह कातर ব্রজবাসীগণের সেবা করাই আমাদের জীবনের উদ্দেশ্য। গৌড়ীয় ভজন মানেই হল বিরহের ভজন। গৌড়ীয় ভজনের গোপন রহস্যই হল বিরহের ভজন, যেখানে মিলন বলে কত কোনো কথা নাই, যেখানে মিলন বলে কোনো কথা নাই সেখানে সেখানে বিরহর কোনো অনুভব হয় না। যেখানে মিলন আছে আর মিলনের বস্তুর প্রতি তীব্র ভালোবাসা, তীব্র আকর্ষণ, প্রীতি আছে, সেই বস্তু যখন হারিয়ে যায় তখন তার প্রতি আমাদের যে তীব্র যন্ত্রণা হয়, বিরহ যন্ত্রণা। আর এই বিরহ যন্ত্রণার মাধ্যমেই অন্তঃকরণে মিলন হয়, যেটা বাহ্যদৃষ্টিতে তীব্র বিরহ সেটা অন্তঃকরণে সেই বস্তুর সঙ্গে আমার মিলন হয়। শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ গৌড়ীয় ভজনের বৈশিষ্ট্য সম্বন্ধে অনেক কথা বলেছিলেন, আরও কথা বলতে চেয়েছিলেন, কিন্তু সময় হয়ে যাওয়াতে তিনি চলে গেলেন। বলেছিলেন আমি অনেক কিছু দিতে এসেছিলাম, যে সব জিনিস দিতে এসেছিলাম সেগুলো আর সেরকমভাবে দেয়া হলো না, আগা খালি গোড়ার কথা বলতে বলতে আমার সময় ফুরিয়ে গেল, যে জন্য এসেছিলাম পৃথিবীতে সেগুলো সব বলা হলো না। আমরা শ্রীমৎ ভাগবতী মহাপুরাণে দশম স্কন্দ আলোচনার সাহস করেছি গুরুবর্গের আশীর্বাদ নিয়ে, যদিও প্রায় অসম্ভব, অপ্রাকৃত বস্তুতে কোনোরকমভাবে জোর জবরদস্তি কিছুই চলে না, কেবল কৃপা, কেবল কান্না। কালকে আলোচনা প্রসঙ্গে আমরা দেখেছিলাম কিভাবে কংস বধ হয়ে গেছে, তারপর অনেক কিছু সব ঘটনা। পরবর্তী সময়ে আমরা দেখলাম পিতামাতাকে তিনি উদ্ধার করলেন কারাগার থেকে, কৃষ্ণ বলরাম। আর নন্দাদি যত ব্রজবাসীগণ এসেছিলেন ভগবান তাদেরকে কথা দিয়েছিলেন, যখন তিনি বৃন্দাবন থেকে আসেন সেখানে কথা দিয়ে এসেছিলেন গোপিকাগণকে, আমি কিছুদিন পরেই চলে আসব। আজ এখানে সমস্ত কিছু কংস বধ আদি যা কিছু হলো, যখন ব্রজবাসীরা বলছেন লালাকে, নন্দ বাবা বলছেন লালা চল এবার বৃন্দাবনে চল ফিরে, কৃষ্ণ বলছেন আমি যাব, কিছু কাজ আছে, তোমরা আগে একটু যাও, তারপর আমি কিছুদিন পরে যাব।
নন্দ বাবা এবং নন্দ উপাদন্য যারা ব্রজবাসী এবং যে সমস্ত কৃষ্ণের সখাবৃন্দ আছেন তারা স্বপ্নেও ভাবতে পারেননি যে কৃষ্ণ বলবে যে তোমরা যাও আমি আসছি। যেখানে একটা পলকের নিমেষ যেটুকু পলক পড়তে যে সময় সেই সময়টুকু পর্যন্ত যে ব্রজবাসীগণ কৃষ্ণকে ছেড়ে থাকতে পারেন না, যে ব্রজবাসীগণের ভালোবাসা কৃষ্ণের প্রতি অনন্ত ব্রহ্মাণ্ডের কোনো উদাহরণ নেই, অনন্ত ব্রহ্মাণ্ডে এমন কোনো উদাহরণ নেই যেটা দিয়ে বলা যেতে পারে ব্রজবাসীরা ঠিক এরকম ভালোবাসেন কৃষ্ণকে, যেখানে কোনো তুলনা চলে না, যেখানে ব্রজবাসীদের ভালোবাসা কৃষ্ণের প্রতি কেবল ব্রজবাসীদের ভালোবাসাই, ব্রজবাসীর স্বাভাবিক প্রীতি কৃষ্ণ প্রতি আর কৃষ্ণেরও স্বাভাবিক প্রীতি ব্রজবাসী প্রতি, এটা স্বতঃসিদ্ধ ভালোবাসা প্রেম। আজ কৃষ্ণ তাদেরকে পুনঃ পুনঃ বলছেন তোমরা যাও আমার কিছু কাজ আছে আমি করে পরে যাব। তারা বিরহ যন্ত্রণায় কাতর, নন্দ বাবা আদি তারা যেতে পাচ্ছেন না, যাওয়ার মতো কোনো ক্ষমতা নাই, বিবশ হয়ে গেছেন, কিন্তু যেতে হবে। ওখানে সমস্ত গোকুলে যত গোমাতা আছে, গোকুল মানে যেখানে গোমাতারা থাকে, গোকুল মহাবনের কথা বলা হচ্ছে না, বৃন্দাবনে নন্দ গোকুল, সেই সমস্ত গোমাতাদের সেবা আছে, সমস্ত কিছু অনেক দায়িত্ব। আর কৃষ্ণ বারবার বলছেন বাধ্য হয়ে যাওয়ার কোনো উপায় নেই কিন্তু যেতে হলো, কিন্তু রাস্তায় যাচ্ছেন আর চিন্তা করছেন বোধহয় আমরা কৃষ্ণকে হারালাম আর বোধহয় পাব না। আর যখন ব্রজগোপীগণ অক্রুর যখন নিয়ে আসছিল তখন যে বাধা সৃষ্টি করেছিলেন, তারপর কোনো মতে কৃষ্ণের সংবাদ পেলেন ধীরে ধীরে যে খুব শীঘ্রই ফিরে আসবেন, তখনও তাদের মধ্যে এইটাই প্রেমের স্বভাব হলো, এই ভালোবাসার স্বভাব হলো এই যে ভালোবাসার যে বস্তু তার সবসময় ওর বোধহয় ক্ষতি হয়ে যাবে, ভালোবাসার বস্তু যে যত বেশি ভালোবাসে সেই ভালোবাসার বস্তু এই বোধহয় ওর ক্ষতি হয়ে যাবে, এই বোধহয় কিছু হয়ে যাবে, এরকম একটা তীব্র এটা থাকে, যেটা সবচেয়ে বেশি প্রেমাস্পদ বস্তু সেটা হারিয়ে যাওয়ার একটা একটা আশঙ্কা ভেতরে থাকে, এই বোধহয় যেই জন্য গোপিকাগণ রাধারানী কৃষ্ণকে পেয়েও হারিয়ে যেতেন, কৃষ্ণ সামনে রয়েছে, কৃষ্ণ সামনে থেকেও মনে হচ্ছেন হারিয়ে গেছেন, এরকম ধরনের অবস্থা। এগুলো কোনো কথার দ্বারা অনুভব করা যাবে না। নন্দ বাবা চলে গেলেন, গোপগণ যারা বন্ধু ছিলেন গোপবালক কৃষ্ণের বন্ধু সবাই চলে গেলেন। এখানে মথুরাতে কারারুদ্ধ অবস্থায় কংসের কারাগারে যে নিবদ্ধ ছিলেন বসুদেব দৈবকী, তাদেরকে তিনি সেখান থেকে মুক্ত করলেন। প্রচুরভাবে ব্যথিত ছিলেন, অনেক কাতরভাবে বললেন আপনারা পিতামাতা আমরা আপনাদের সন্তান কিছুই সেবা করতে পারি নাই, কংসের ভয়ে আমাদের ওখানে থাকতে হয়েছিল, কাতরভাবে প্রার্থনা করলেন। বসুদেবজি নন্দ বাবা তো পূর্বে দেখা হয়েছিল এখন তো চলে গেলেন, সেখানে আজকে কৃষ্ণ বলরামকে ব্রাহ্মণ দীক্ষা দেয়া হলো, ব্রাহ্মণ সংস্কার যেটা দ্বিজ সংস্কার দেয়া হলো। সেই সমস্ত করার পর তাদেরকে কাশ্যাম সন্দীপনিম নাম হি অবন্তী পূর্ববাসিনম
এই যে সন্দীপনী মুনি যিনি কাশী বারাণসীর কাছাকাছি অবন্তীপুরীতে থাকেন, অথ গুরুকুলে বাসম ইচ্ছন্ত উপযোগমতু কাশ্যাম সন্দীপনী নাম হি অবন্তীপুরবাসী। অবন্তী নগরে যে সন্দীপনী মুনি থাকেন তার কাছে 64 বিদ্যা আয়ত্ত করার জন্য পরাত্পরাক্লেশ্বর স্বয়ং ভগবান আর ভগবানের প্রথম প্রকাশ বিগ্রহ কৃষ্ণ বলরাম কেউ আলাদা কিছু নয়, দুই ভাই তাদেরকে পাঠানো হলো। সেখানে গিয়ে যথ পাশ্চাদ্য যথ উপসাদ্য তৌ দান্ত গুরু বৃত্তিম অনিন্দিতম গ্রাহয়ন্ত উপেত স্ম ভক্তিয়া দেবম মিবাত্ত মিবাদৃত দেব মিবাদৃত। তারা সেখানে গিয়ে অত্যন্ত সাবধানের সঙ্গে গুরু সেবা করতে আরম্ভ করলেন, শান্ত দান্ত গুরুর আদেশ পালন করার চেষ্টা করলেন। এইভাবে তারা সমস্ত বিদ্যা 64 দিনেতে আয়ত করলেন, 64 বিদ্যা 64 দিনেতে আয়ত করলেন। বলবার সঙ্গে সঙ্গে সেই বিদ্যা সঙ্গে সঙ্গে শিখে নেন, ভগবানের এই অদ্ভুত লীলা। যে কোনো ভগবানের যে অবতার রামচন্দ্র রূপে তিনি এসেছিলেন, কৃষ্ণ রূপে এলেন, গৌর রূপে এলেন, প্রত্যেক সময় গুরু কাকে বলে, গুরু বস্তু কি, এগুলো সব তিনি জগৎবাসীর কাছে প্রমাণ করেছিলেন, কিভাবে তিনি সম্মান দিয়েছিলেন। সেখানে সমস্ত কিছু আয়ত্ত করলেন বিদ্যা। অষ্টবক্রবণির কাছে শ্রীরামচন্দ্র তত্ত্বজ্ঞান লাভ করেছিলেন, বিদ্যাতীত অষ্টবিদ্যা লাভ করেছিলেন, আমাদের ওই বিশ্বামিত্র মুনি আদি সেখানে। এইভাবে কৃষ্ণ ভগবানও লাভ করেছিলেন বিদ্যা। এখানে দেখা গেল এইভাবে সমস্ত কিছু করে এবার যখন তিনি চলে আসেন তখন গুরু দক্ষিণা কী দেবেন, এরা প্রার্থনা করলেন গুরুচরণে। গুরুপত্নীর বিশেষ আগ্রহ যে আমাদের একমাত্র সন্তান ছিল সে চলে গেছে, বাবা তাকে যদি তোমরা ফিরিয়ে দাও। কারণ তাদের মধ্যে ধারণা ছিল যে পরাত্পরাখিলেশ্বর, সেজন্য বললেন বাবা আমাদের একমাত্র ছেলে ছিল যদি ফিরিয়ে দাও। তখন তাদেরকে সেই ছেলে নিয়ে এসে গুরু দক্ষিণা যথাবত দিলেন। দেওয়ার পর তারপর সেখান থেকে ধীরে ধীরে চলে এলেন আবার সেই মথুরাতে। এখন আমাদের এই মথুরাতে আসবার পর কৃষ্ণ জানেন যে তার অবস্থাটা কী। অনেকে মনে করেন ব্রজবাসীদের যন্ত্রণা কৃষ্ণের জন্য, কৃষ্ণের বোধহয় কোনো যন্ত্রণা নাই, তা নয়। ব্রজবাসীদের কৃষ্ণের জন্য যেরম যন্ত্রণা, ব্রজবাসীগণের কৃষ্ণের জন্য যে যন্ত্রণা, বিরহ যন্ত্রণা, কৃষ্ণের ব্রজবাসীদের জন্য যন্ত্রণা কী সেটা যদি এক একটা করে ঘটনা বলা যায় তখন ব্রজবাসীরা মরে যাবে, ব্রজবাসীরা বাঁচতে পারবে না। ব্রজবাসীরা এই কথা বলেছেন যে কৃষ্ণ আমরা এই যে জীবন ধারণ করে রেখেছি প্রাণ পতঙ্গ, মহাপ্রভু এ কথা বলেছেন যদ বিভর্মী প্রাণ পতঙ্গ কান বৃথা, এই পতঙ্গ এই প্রাণ পতঙ্গে আমি বৃথা আমরা ধরে রেখেছি, কেন বা আছো এ প্রাণ কিসুক লাগিয়া, ইত্যাদি সব বিরহ গীত। ব্রজবাসীগণ ব্রজগোপীগণ পরিষ্কার জানিয়েছেন, বিশেষ করে ব্রজগোপীগণ বলেছেন এই কথাটা জেনে রেখো, কৃষ্ণ আমরা মরে গেছি, যদি আমরা মরে যাই তাতে কৃষ্ণের যে যন্ত্রণা হবে কি কষ্ট হবে সেটা যেন না হয়, ওই জন্য আমরা না মরে বেঁচে রয়েছি।
বাস্তবিক আমাদের বাঁচার কোনো অর্থ নেই, কিন্তু জোর করে আমরা বেঁচে রয়েছি, প্রাণটাকে রেখে দিয়েছি, শ্বাস প্রাণ বায়ুটাকে রেখে দিয়েছি। কারণ কৃষ্ণ যদি খবর পায় আমি মরে গেছি, তাহলে কৃষ্ণের যে যন্ত্রণা হবে, যে কষ্ট হবে, সেটা সহ্য করতে পারবে না। কৃষ্ণের কষ্ট আমরা সহ্য করতে পারবো না, যার জন্য আমরা প্রাণটাকে এখন রেখে দিয়েছি। বাস্তবিকভাবে এই বাঁচার কোনো অর্থ হয় না, কৃষ্ণ নেই তো কিছু নেই। যেখানে যেখানে দৃষ্টি যায় সমস্ত যেন শূন্য, শূন্যায়িত জগৎ সর্বম গোবিন্দ বিরহে নেমে। আমরা গৌড়ীয়গঞ্জে কত, আমরা গৌড়ীয়গণ যে কত সৌভাগ্যবান, সেই সৌভাগ্যের যে অনুভবটা, এটা যদি আবিষ্কার করতে পারি, তাহলে দেখা যাবে আমাদের মতো কেউ নেই। যেখানে এসছে সাক্ষাৎ পরাত্পরাখিলেশ্বর কৃষ্ণ, কৃষ্ণ চৈতন্য রূপে এসে সেই যে বিরহ যন্ত্রণা, কী করে ভজন রাজ্যের গোপন থেকে গোপনীয় বিষয়গুলো অনুভব করা যায়, সেই সমস্তগুলো একমাত্র শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুগত জনের আনুগত্য যে না করবে, সে কেউ কোনোদিন বুঝতে পারবে। হয়তো সে কারণেই সুন্দরভাবে বলেছেন সেখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, শ্রী চৈতন্য পদাম্ভোজ মধুপেভ্য নমো নমঃ, শ্রী চৈতন্য মধুপেভ্য নমো নমঃ, কথঞ্চিদ আশ্রয়া যে সাম সা ওপি তদ্গন্ধ ভাগভাবে। শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণকমলে যেসব ভোমরা মধুমাক্ষীগণ গুনগুন করে ঘুরছেন, চরণকমলের মকরন্দ সৌকর্য সৌগন্ধ আস্বাদন করবার জন্য, সেরকম কোনো এক ভ্রমরের চরণকমলে যদি আমরা বিন্দুমাত্র রতি লাভ করি, আমাদের কথা ছেড়ে দাও, আমরা তো দেখছে বাইরে মানুষ মনুষ্য জন্ম লাভ করেছি। বলছেন কুকুরও যদি সাহপিতদ্গম, যদি কুকুরও একটু সহজ একটু সামান্য কানেকশন পায়, একটু কোনো সম্বন্ধ হয়ে যায় কোনোভাবে, তাহলে সেই কুকুরও সেই চৈতন্য চরণ কমলের সৌন্দর্য সৌকর্য সৌগন্ধ লাভ করে কৃতকৃতার্থ হবে। শ্রী শিবানন্দ সেনের কুকুরের কথা শুনে থাকবেন, আর যদি না শুনে থাকেন, আগামী দিনগুলোতে কখনো কোনো প্রসঙ্গে উত্থাপন করব। যাকে শ্রী চৈতন্য মহাপ্রভু করুণা করলেন, নিজ ধামে নিয়ে গেলেন নিজ হাতে, এ কথা তিনি নিজেও বলেছিলেন। কুলিন গ্রামের অধিবাসীদের বলেছেন, কুলিন গ্রামের এই যে ভক্ত, এদের কি কথা, এ তো অনেক, কুলিন গ্রামের যে কুকুর, কুলিন গ্রামের যে কুকুর আছে তাকেও, সেও কৃতকৃতার্থ। কুলিন গ্রামে যে কুকুর আছে, সেই কুকুর সেও কৃতকৃতার্থ। এরকম ধরনের ভালোবাসা আমি জানি না কে দিয়েছে, কোনোদিন আমরা শুনিনি শ্রী রামচন্দ্রের কোনো বর্ণনাতে, কৃষ্ণের কোনো বর্ণনাতে, হেন অবতার হয়েছে কি হবে। সেই গৌরাঙ্গের কথা কেন উত্থাপন করলাম, না গৌড়ীয় দর্শনের আলোকে শ্রীমদ্ ভাগবতের কিঞ্চিত চর্চা হবে, গৌরাঙ্গ মহাপ্রভুকে না উপলব্ধি করলে এই চর্চার কোনো অর্থ নেই, এগুলো কোনো অর্থ হবে না। এখানে আমরা দেখলাম যে বিরহ যন্ত্রণার যা কিছু অনুভব, যদি বাস্তবিক গৌড়ীয় গুরুবর্গের আনুগত্যে বাস্তব আনুগত্যকে ভজন করে থাকেন, যারা বিপ্রলম্ব ভাবের প্রতীক, রসের প্রতীক, তাদের কাছ থেকে এইসব অনুভব অবশ্যই পাওয়া যেতে পারে। যেমন আজকে সকালে বলা হয়েছিল, শিরূপ মঞ্জুরি পদ চারধম সম্পদ, এটা তো গাইতে ভালো লাগে, কেউ যদি গায়, কিন্তু এ অনুভব করেছিলেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ,
ঠিক যেমন মাধবন্দ পরিপাত শরীর ছাড়ার আগে খালি অঝোরে কাঁদছেন আর বলছেন ওই দিন দেয়ার নাথ ওই মথুরা নাথ কথা বলো কষ্ট হৃদয় তদ লোক কাতরম বহুপদ এরকম প্রার্থনা করছেন শিরূপ মঞ্জরি পদ যার ধন সম্পদ। এখানে বহুপাত চলে যাওয়ার ঠিক আগে এইসবগুলো যন্ত্রণার সঙ্গে অনুভব করছেন অপ্রাকৃত বিরহ যন্ত্রণা। আজ এই ব্রজবাসীগণের কত কষ্ট সেটা কৃষ্ণ অনুভব করছেন, সবই জানেন তিনি ভগবান। হলেও তিনি এখন এমন মনুষ্যলীলা করছেন, মানুষের রূপ ধারণ করেছেন যে ঠিক যেন ভৌমলীলায়, ভৌমলীলাতে তিনি ঠিক মানুষ যেরম করেন ঠিক তেমন। নরতনু এটা তার নিত্য, তাহলেও যেহেতু তিনি এই জগতে অবতীর্ণ হয়েছেন ঠিক যেমনভাবে মানুষের যেরম ক্রিয়াকলাপ তিনি ঠিক এরম করছেন এবং তাতেই চমৎকারিতা বৃদ্ধি পায়। যখন ভগবান ঠিক মানুষের মতো লীলা করেন তখনই তার চমৎকারিতা বৃদ্ধি পায়। আর যদি বালগোপাল ওরকম না করে, ওরকম যশোদামার সঙ্গে ওরকম লীলা ব্রজবাসীগণের সঙ্গে যদি না করে একটা ঐশ্বর্যময় একটা কোনো কিছু প্রকাশ করতেন, তাহলে কি সেখানে আমরা এই আস্বাদন পেতাম? সম্ভব হতো কি? কোনোরকমভাবেই আমাদের সেই সব সম্ভব হতো না। আজকে এই বিরহ যন্ত্রণা ব্রজবাসীগণের কি করে তিনি উপশম করবেন? কোনো রোগ হলে তার তো কোনো উপশম চাই, কোনো ডাক্তার চাই, কোনো বৈদ্য চাই, কোনো ঔষধ চাই, কিন্তু এখানে কি ঔষধ? এখানে ঔষধটা কি? কৃষ্ণ চিন্তিত। এখানে ব্রজবাসীগণের যে বিরহ যন্ত্রণা এর ঔষধ কি, কি দেবো আমি? এর তো কোনো ঔষধ নাই। তারা একমাত্র আমাকে পেলে তবেই হবে, আমাকে ছাড়া অন্য কোনো ঔষধপত্র, অন্য কোনো ব্যবস্থা, অন্য কোনো প্রসিজিওর কোনো কার্যকরী হবে না। কি উপায়? তিনি চিন্তা করতে করতে মনে এলো উদ্ধব আমার প্রাণ প্রিয় এবং উদ্ধবকে ঠিক আমারই মতো দেখতে। উদ্ধবকে দর্শন করলে আর কৃষ্ণকে দর্শন করলে ভেদ বোঝা যাবে না। কেবল কৃষ্ণের কৌস্তুভমণি আছে, সিকি পাখা আছে, বিভিন্ন কিছু পার্থক্য, বাদবাকি যা কিছু সব এক। এমনকি কৃষ্ণের যে অলঙ্কারগুলো, গয়নাগাটি, মালা যা কিছু আছে এগুলো সব উদ্ধব পরেন। উদ্ধবের নিয়ম হলো কৃষ্ণের যা যা কিছু প্রসাদ সব উদ্ধব পরেন, যা যা কিছু প্রসাদ, সমস্ত কাপড় চোপড় যা কিছু পাবেন, মালা আদি সব উদ্ধব ব্যবহার করে। কাজে দূর থেকে দেখে অনুভব করতে পারবে না কেউ আলাদা কেউ। তিনি চিন্তা করলেন ঠিক আছে, আসুন উদ্ধবকে আমি ব্রজেতে একটু পাঠাই, কিছু সন্দেশ দিয়ে, কিছু খবর দিয়ে পাঠাই, যে খবরেতে তারা যদি এই খবর পায়, এই খবর পেয়ে তারা আশা পাবে, একটা আশার আলো পাবে, প্রাণটাকে ধারণ করে ডাকবে, নচেত তাদের মৃত্যুর জন্য আমি দায়ী থাকব। এই জন্য এখানে সে সুখদেব গোস্বামী বলছেন বৃষীণাম প্রবর মন্ত্রী কৃষ্ণস্ব দ্বৈত সখা শিষ্য বৃহস্পতেহে সাক্ষাৎ উদ্ধব বুদ্ধি সত্তমা। সুখদেব গোস্বামীজি সুন্দর উপদেশ এখানে উপাধি কিছু এমন কিছু কথা উল্লেখ করলেন, উদ্ধব সম্বন্ধে কতগুলো কথা বললেন, এই একটা লাইনের মধ্যে অনেক প্রশংসা উদ্ধবের। প্রথম কথা হলো বৃষীণাম প্রবর মন্ত্রী, বৃষি বংশে তাদের মধ্যে প্রবর মন্ত্রী, মন্ত্রী মানে মন্ত্রণা যিনি দেন, যে কোনো
বিষয়েতে বিচার বিবেচনা করেই যে সুন্দর একটা ওয়ে আউট করেন, একটা পথ বলে দেন। এই হচ্ছে ঋষি নাম পর্বর মন্ত্রী। শুধু তাই নয়, কৃষ্ণস্য দ্বৈত সখা, কৃষ্ণস্য দ্বৈত সখা, দ্বৈত, দ্বৈত মানে হলো একেবারে আত্মার সবচেয়ে প্রিয়, নিজের হৃদয়ের থেকে যাকে আলাদা করা যাবে না তাকে দ্বৈত বলা হয়। আর উদ্ধব হলো সেরকম দ্বৈত। উদ্ধবের কাছে কৃষ্ণের কোনো রকম সংকোচ নেই। বন্ধুত্ব অনেকই হতে পারে, এমন এমন আমাদের বন্ধুত্ব আছে, সে বন্ধুত্ব বাইরে বন্ধুত্ব, কিন্তু আমরা অন্তরের কথা বলতে পারবো না। আবার যদি অন্তরে কিছু কথা বলা হয়, একেবারে গোপন থেকে গোপনীয় কথা বলা যায় না। কিন্তু আজ এই কৃষ্ণের সঙ্গে উদ্ধবের সম্বন্ধটা কি না, উদ্ধবের সামনে কৃষ্ণের কোনো সংকোচ নেই, এক কথায় বলে গেল। উদ্ধবের সম্মুখে কৃষ্ণের বিন্দুমাত্র কোনো কোনো রকম সংকোচ বলে কিছু ব্যবহার নাই, সবসময় মুক্ত। উদ্ধব থাকলে কোনো উদ্ধব থাকতে পারে আর অন্য, সেই জন্য কৃষ্ণস্য দ্বৈত সখা এই শব্দ ব্যবহার করা হয়েছে। পারা হয়ে পরে বলছেন শিষ্য বৃহস্পতি সাক্ষাৎ, দেবগুরু বৃহস্পতি তার শিষ্য, তার কাছ থেকে তিনি অনেক তত্ত্ব জ্ঞান আদি লাভ করেছেন। তো লীলা, উদ্ধব তো ভগবানের পার্ষদ, যদি সাক্ষাৎ ভগবানই গুরুর কাছে যাওয়ার অভিনয় করেন তাহলে এও করতে পারেন। শিষ্য বৃহস্পতি হে সাক্ষাৎ উদ্ধব অবুদ্ধি সত্তম, যত শাস্ত্রীয় বিচারে যাদেরকে বুদ্ধিমান বলা হয় তাদের সমস্ত বুদ্ধিমত্তাকে ছাড়িয়ে যার বুদ্ধিমত্তা এক্সট্রিম পয়েন্ট, এক্সিলেন্ট, যাকে এক্সিট করতে কেউ পারবে না, যাকে ছাড়িয়ে যেতে কেউ পারে না, তাকেই বলা হয় যে সাক্ষাৎ উদ্ধব বুদ্ধি সত্তম। উদ্ধবের বুদ্ধি অনেক নির্মল, অনেক গম্ভীর চিন্তা তার। উদ্ধবের চিন্তা এত গভীর থেকে গভীরতম প্রদেশে যেতে পারে যেটা কোনো কাউরই সম্ভব নয়। কৃষ্ণ কৃপা বলে সবই সম্ভব, অসম্ভব কিছু নয়। তমাহ ভগবান পৃষ্ঠম ভক্তমেকাম তীনম কচিত গৃহীতা পানিনা পানিম প্রপন্নাতি হরোহরি, প্রপন্নাতি হরোহরি, প্রপন্ন জন যারা কাতর হয়ে ভগবানের চরণে পড়েন তাদের কোনো যন্ত্রণা কষ্ট তিনি সহ্য করতে পারেন না। যেমন আমরা গজেন্দ্রর কথা দেখেছিলাম, গজেন্দ্র যখন কাতরভাবে প্রার্থনা করছেন, এমনকি নামও বলেন, যস্মিন যত যস্মিন যেন যত যস যস্মৈ যদ যথা দাদা ইত্যাদি করে এরম বর্ণনা করছে। সব কারকের যে বিবেকে, জাত থেকে যে যেভাবে যার দ্বারা ইত্যাদি কারকে সব সব বলে যাচ্ছে, কিন্তু নাম তো বলেননি মহারাজ। নাম বললে না বললে কি হলো, নাম না বললেই বা কি হলো। ভাবগ্রাহী জনার্দন, যখন কোনো অবিদ্যান ব্যক্তি, মূর্খ ব্যক্তি বিষ্ণবে নম বলে বলে, ব্যাকরণে ভুল করে, কত কিছু করে, কৃষ্ণ বলে আমাকেই তো বলছে, হতে পারে ভুল করেছে ঠিক আছে, এগুলো আমি কোনো বানিয়ে বলছি না, এগুলো প্রত্যক্ষ শাস্ত্রের অভিজ্ঞতা থেকে বলছি। যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর কথা আপনারা জানেন, দক্ষিণ ভারতে যখন তিনি শ্রীরঙ্গমে ছিলেন, এক ব্রাহ্মণ সেখানে বসে গীতা আবর্তন করতেন। গীতা আবর্তন করতে গিয়ে সে ভুলভাল আবর্তন করতেন, সে পড়ালেখা ভালো জানেন না, কিন্তু প্রেমে আপ্লুত হয়ে সেই গীতা আবর্তন করতেন আর চোখে জল আসত তার, অপূর্ব। আর যে সমস্ত ব্যক্তিগণ তার পাশ দিয়ে যেত তারা উপহাস করত, এ পাগল কি পড়ছে দেখো ভুলভাল। কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু যখন কয়েকদিন লক্ষ্য করলেন এ প্রেমে আপ্লুত হয়ে কি পড়ে, অপূর্ব, তিনি জগতের কাছে এই রহস্য প্রকাশের জন্য তাকে জিজ্ঞাসা করেছিলেন, ব্রাহ্মণ
তুমি যে গীতা পাঠ করো কি আনন্দে তোমার হয়, কি আনন্দ তোমার লাভ হয় তুমি যে পড়ো। বলে মহারাজ আর কি বলবো, যখন গীতা পাঠ করি আমি গুরু আজ্ঞাতে গীতা পাঠ করি, আমি গুরু আজ্ঞা পালন করবার জন্যে গীতা পাঠ করি। আর যাবৎ পরম যতক্ষণ আমি পাঠ করি, যাবৎ পরম হই তাবৎ পাও কৃষ্ণ দর্শন। এলাগি গীতা পাঠ না ছাড়ে মোর মন, বলছেন যাবৎ পরম হই তাবৎ পাও কৃষ্ণ দর্শন, এলাগি গীতা পাঠ না ছাড়ে মোর মন। আমার মন গীতা পাঠ ছাড়তে পারে না, যতক্ষণ আমি পাঠ করি ততক্ষণ দেখি কৃষ্ণ দাঁড়িয়ে রয়েছেন, অর্জুনকে উপদেশ করছেন, হাতে বেত্র ঘোড়া সামনে তার উপর দাঁড়িয়ে রয়েছেন আর অর্জুনকে উপদেশ করছেন। চৈতন্য মহাপ্রভু তাকে বললেন, ব্রাহ্মণ তোমার গীতা পাঠ সার্থক, তুমি ঠিক গীতা পাঠ করেছ, কই আমাদের জগতের যে পাণ্ডিত্য তার তো কোনো প্রশংসা চৈতন্য মহাপ্রভু করলেন না। চৈতন্য মহাপ্রভু জাগতিক কোনো পাণ্ডিত্যের প্রশংসা করলেন না, কারণ তিনি ভাবগ্রাহী জনার্দন, এইভাবে তাকে কৃপা করেছিলেন। সেই ব্রাহ্মণকে যখন কৃপা করেছিলেন তখন ব্রাহ্মণ পরিষ্কার, তার চক্ষু নির্মল হয়ে গেছে, হৃদয় তো নির্মল পাঠ করতে করতে হয়েছে। বলছেন সেই কৃষ্ণ আজ এই তুমি দাঁড়িয়েছো, তুমি সেই কৃষ্ণ, মোর মন লয়, আমার মন বলছে সেই কৃষ্ণ তুমি, পরিষ্কার দেখতে পাচ্ছে সেই যে কৃষ্ণ রথে দাঁড়িয়ে রয়েছে, আমি গীতা পাঠ করি আর যিনি আমার সামনে দাঁড়িয়ে কথা বলছেন সেই কৃষ্ণ। কি করবে, কিভাবে এই অনুভবগুলো হতে পারে, বড় আশ্চর্য বিষয়। উদ্ধবকে পাশে বসিয়েছেন, বসে উদ্ধবের হাতকে নিজের হাতে নিয়েছেন, নিয়ে গৃহীতা পানি না পানিম প্রপন্নাতি হরহরি কাতর ভয়ে বলছেন গচ্ছোদ্ধব, উদ্ধব একটু যেতে হবে তোমাকে, ব্রজম ব্রজেতে যেতে হবে, সৌম্য তোমাকে ব্রজে যেতে হবে। পিত্র বলছেন পিত্রর নৌ প্রীতিমা বাহানা, আমাদের পিতা মাতা বয়স্ক যারা আছেন আর গোপী নাম যেসব গোপীগাগণ রয়েছেন, যারা আমাকে ছাড়া কোনো কালও বাঁচতে পারেন না, যাদের জীবন সংশয়ে উপস্থিত হয়, গোপী নাম মদ বিয়োগ আধীন মত সন্দেশৈর বিমোচয়, সেই গোপীগাগণের যে বিরহ সমুদ্রে ডুবে গেছে, গোপী নাম মত বিয়োগ আধীন আমার বিরহ সাগরে, আমার বিরহে যে দুঃখের সাগরে, বিরহ যন্ত্রণার সাগরে যে ডুবে গেছে, তাদেরকে কি করো। মা বলছেন মত সন্দেশৈর, আমার এই যে সন্দেশ আমি কিছু কথা বলে দেব, আন্তরিক কথা, মত সন্দেশৈর বিমোচয়, তুমি যাও গিয়ে তাদেরকে কিছু কথা বুঝিয়ে এসো, আর তুমি ছাড়া হবে না, তোমাকেই যেতে হবে, তুমি না গেলে হবে না। বলছেন সে গোপীগণের অবস্থা কি, ব্রজবাসীগণের বলছেন তা মন মনস্কা মত প্রাণা মদর্থে ত্যক্ত দৈহিকা, আমার জন্য তারা যখন তখন এক প্রাণ দিয়ে দেবে, আর আমার বিরহ যন্ত্রণা তো তারা মরতেই বসেছে। তৈ ধিতা আসব, তৈ ধিতা আসব, তোমাতে আমাদের প্রাণটাকে অর্পণ করে কোনো মতে বেঁচে, তৈ ধিতা আসব, যেটা গোপীগীতাতে বলেছে, তোমার চিন্তা করতে করতে তোমার চিন্তার মধ্যে, তোমার মধ্যে আমাদের প্রাণটাকে এই চিন্তার মধ্যে রেখে কোনো মতে বেঁচে রয়েছে, তৈ ধিতা আসব ত্বং বিছিন্নবতে, আর তোমার চিন্তা করতে করতে তোমাতে আমাদের প্রাণটাকে গচ্ছিত রেখে আমরা কৃষ্ণ কোথায়, হা কৃষ্ণ হা কৃষ্ণ এইভাবে আমি খুঁজছি, কোথায় খুঁজব, কোথায় কৃষ্ণ, বিচিকিউর উন্মত্তকে বদ বানান বনম, বিচিকিউর উন্মত্তকে বদ বানাত বনম, এক বন থেকে আরেক বনে হা কৃষ্ণ করে অন্বেষণ করছেন। যারা কৃষ্ণ ভজন করতে চান
তাদেরকে অনেক গভীর এইসব অনুভবেতে প্রবিষ্ট হতে হয়, জর্জবস্তে হয় না। তবে তাদের কৃষ্ণ নামক যে পরম বস্তু তার ভজনের কথা জানতে পারেন, কিছু অনুভব হন। তা মন মনস্কা মৎ প্রাণা মদার্থে ত্যক্ত দৈহি কাহা মামেব দ্বৈতম প্রেষ্ঠম আত্মনম মনসাগত, আমাকে ছাড়া তারা কিছু আর জানে না। স্ত্রী পুত্র তারা তারা স্বামী পুত্র যা কিছু ঘর গৃহ দাস দুর্জর গৃহ শৃঙ্খলা সংবৃষ্ট তদবা প্রতিজাত সাধনা সব তো ছেড়ে দিয়েছে। সমাজের লোক কি বলবে, নিন্দা করবে, আর সংসারের লোক তাতে সেখানে আমাদের স্বামী রয়েছে পুত্র সমস্ত রয়েছে এগুলোর কোনো চিন্তাই নেই। সব আমি তাদের দ্বৈত শ্রেষ্ঠ প্রাণপ্রিয় এবং আত্মা, আত্মার আত্মা কৃষ্ণ। তারা মন দ্বারা আমাকে প্রাপ্ত হয়েছে, তারা আমাকে তো প্রাপ্ত হয়েই রয়েছে, মন দ্বারা আমাকে প্রাপ্ত হইয়াছে। যে সকল ব্যক্তি আমার নিকট ঐহিক ও পারত্বিক সুখ সাধন বিসর্জন করে, আমার তো ধর্ম তাদেরকে আমি সুখ দিয়ে থাকি। কৃষ্ণ বলছেন যেটা কথা আমি কালকে উচ্চারণ করেছিলাম আজকেও অল্প, কৃষ্ণের প্রথম থেকে একটা কমিটমেন্ট আছে, প্রতিজ্ঞা আছে, যে যথা মাং প্রপদ্যন্তে তাং স্তথিব ভজামি আহম, আমাকে যে যেমনভাবে ভজন করে আমি তাকে সেমনভাবে ভজন করে থাকি। অর্থাৎ আমাকে যেমন যেমনভাবে আমাকে সেবা করে যা করতে চায় আমি তার বিনিময়ে তাদেরকে চুকিয়ে দিই। কিন্তু যারা কোনো আশা নিয়ে আমাকে ভালোবাসে না তাদেরকে কি করব। যেখানে কৃষ্ণের এই প্রতিজ্ঞা ভেঙে চুরমার হয়ে গেল, যাকে ভাগবত আদি শাস্ত্রেতে সত্যব্রত বলে বলা হয়েছে, সত্যব্রত যিনি যার সত্যই যা স্বরূপ, যিনি সত্য ছাড়া কিছু বলেন না, সত্য প্রতিজ্ঞ সব সময়। কিন্তু আজ তার এই যে কথা কোথায় গেল, এ প্রতিজ্ঞা তো তার রইল না। তাহলে সত্যব্রত নাম তার, কিন্তু এটা বৃন্দাবনের অন্তঃকরণে এরম ঘটনা ঘটল, যেখানে কৃষ্ণ বললেন আমি আমার এই প্রতিজ্ঞা যে আমি যে যথা মাং প্রপদ্যন্তে তাং স্তথৈব ভজামি অহম, এখানে আর তোমাদের কাছে সেটা আমার আর কাজে লাগলো না, এখানে আর আমার কাজে লাগলো না। এখানে কৃষ্ণ দুটো হাত তুলে দিলেন, বললো আমি তোমাদের কিছু করতে পারব, তোমাদের যে ভালোবাসা, তোমাদের যে আকর্ষণ, তোমাদের যে সেবা, তা সম্মুখে আমার দেওয়ার মতো কিছু নেই, বরঞ্চ যদি কিছু দিতে যাই তাহলে লজ্জিত হব। বলে কেন মহারাজ? বলে অত্যন্ত ধনী ব্যক্তি, অত্যন্ত ধনী ধল, সে একজন রাজা, রাজাই হবে বা জমিদার বিশাল, কোনো মতে তোমার মতো গরিবের কাছে সে তোমার খবর নিতে কোনো কারণে, তুমি তাকে কি দেবে? যে জিনিস দিতে যাবে লজ্জা করবে, সংকোচ হবে, আমি কি দেব, তাকে দেওয়ার মতো কি আছে? যেমন আমাদের সুদামা বিপ্রের কথা আমরা আলোচনা করব, খুব ভালো লাগবে, আনন্দে ডুবে যাবেন। সুদামা বিপ্র কৃষ্ণের কাছে যাবেন, কৃষ্ণের কাছে কৃষ্ণের সঙ্গে দেখা করতে যাবেন, কিন্তু পত্নী বলছে কিছু তো, পত্নীকে বলছেন তো বন্ধুর কাছে যাব, কিন্তু কিছু তো সঙ্গে তো নিয়ে যাওয়া উচিত, বন্ধুর কাছে খালি হাতে যাওয়া উচিত না। এখন সুদামা বিপ্র কী নিয়ে যাবেন? তার নিজের কাপড় নেই, স্ত্রী যে যে যাকে যিনি স্ত্রী তার চারিদিকে কাপড় ফাটা, কোনো মতে লজ্জা নিবারণ করে রয়েছেন, দুমুষ্ঠিক ভিক্ষা আসবে তারপর তিনি রান্না করবেন, কোনো মতে জীবন ধারণ করেন। আজকে তিনি দ্বারকাধীশ কৃষ্ণের সঙ্গে দেখা করতে যাবেন, তিনি বলছেন আজকে আমি কি উপায়ন নিয়ে যাব, আমাকে কিছু তো নিয়ে যেতে হবে, চার মুঠ খালি চিপি টক নিয়ে এলেন, এসব কথা শুনবেন, সেগুলোকে এই কাপড়ে ছেঁড়া কাপড়ে থেকে নিয়ে এরকমভাবে বেঁধে চললেন। কৃষ্ণ দর্শন লালসা, কৃষ্ণ দর্শনম কথম সাত ইথি অচিন্তন, আনন্দে আহ্লাদিত, আমার কৃষ্ণের সঙ্গে কেমন দেখা হবে,
পুরনো সময়ের বন্ধু, সে কি বলবে, এই আনন্দে অস্থির। কৃষ্ণ দর্শনম কথম সাত, কৃষ্ণ দর্শনম কেমন হবে, কীরকম ধরনের কথাবার্তা হবে, এতদিন পরে দেখা হবে, আদর করব, ব্যাস। কিন্তু গিয়ে যখন কৃষ্ণ বলছেন আমি অনেক কথা তখনই বলবো, এই উদাহরণটার জন্য বলতে হলো। কৃষ্ণ যখন বলছে বন্ধু তুমি এসছো আমার জন্য, তো কিছু নিয়েই এসছো আমি জানি, তো দাও। ও লজ্জায় এটা লোকাচ্ছে ছেঁড়া কাপড়, তার মধ্যে উঁচিয়ে কিছু চিপিটক এরম রয়েছে, না না লজ্জায়। কৃষ্ণ জানেন অন্তর্যামী, ঝপ করে ওটা কাপড়ে ওটা খুলে বলে এই আমার জন্য এনেছো, তুমি দিচ্ছ না, বলে নিয়ে সঙ্গে সঙ্গে এক গ্রাস দু ঘাস রুক্মিণী এরম হাত ধরে ফেলে, আর খেয়েও না, এক গ্রাসের সঙ্গে সঙ্গে তুমি সব দিয়ে দেবে জগতে, তোমাকে আমি চিনি। যেখানে অদ্বৈত গোষে আরাধনা করেছেন ভগবানকে কি শ্লোক দিয়ে, গৌতমীয় তন্ত্রের, যে গঙ্গা গঙ্গাদক আর তুলসীদক এটা দিয়ে অর্চন করলে কি করেন, তুলসীদল মাত্রে ন আর গঙ্গাদক কি কি করেন, বিক্রি নিতে কৃষ্ণম ভক্তব্য ভক্তবসল, কৃষ্ণ তুলসীদল মাত্রে ন জলস্ব চলুকে নবা, তুলসীদল মাত্রে ন জলস্ব চলুকে নবা, বিক্রি নিতে স্ব আত্মানম ভক্তব্য ভক্তবসল। অদ্বৈত কথা খুঁজে বার করলেন, এই এক্সেলেন্ট জিনিস, কৃষ্ণকে আরাধনা করছে কিছু লাগে না, বোকা লোকগুলো দৌড়াদৌড়ি করে। অদ্বৈত গোসে বললেন তুলসীদল আর গঙ্গা জল যদি কৃষ্ণকে প্রেমের সঙ্গে দেওয়া যায়, কৃষ্ণ রে আমাকে এত বড় সম্পত্তি দিল, আমি কি দিয়ে শোধ করব, কিছু তো নেই, তুলসী দল আর গঙ্গা জল এর ইকুইভ্যালেন্ট, এর সমগতীয় তো কিছু নেই, এখন আমাকে বিক্রি করতে হবে, আজ আমি বিক্রি হয়ে গেলাম, আমি নিজে বিক্রি হয়ে যাব তার কাছে, বিক্রি নিতে স্ব আত্মনাম ভক্তব্য ভক্তবসল, নিজেকে বিক্রি করার জন্য কৃষ্ণ তৈরি হয়ে যান, এর নাম হল কৃষ্ণ। কেড়ে খেলেন তিনি, এই তো বন্ধু এনেছ, আর তারপর বললেন আমার জন্য প্রেমের সঙ্গে তীব্র ভালোবাসার সঙ্গে যা যে নগণ্য বস্তু কেউ সংগ্রহ করে, অনুপি, হ্যাঁ অনুপি একটু যদি হয় সেটা আমার কাছে অনেক অনেক প্রচুর মনে হয়, আশ্চর্য। এখানে দেখা গেল যে তা মন মনস্কা মত প্রাণা মদার্থে ত্যক্ত দৈহিকাহা মামেব দ্বৈতম প্রেষ্ঠম আত্মনম মনসাগত, যে ত্যক্ত লোক ধর্মাশ্চ মদার্থে তান বিভর্মি অহম। এখানে কি বলছেন, বলছেন যে ত্যক্ত লোক ধর্মাশ্চ মদার্থে তান বিভর্মি অহম, যারা আমার জন্য আমার কারণে লোক লজ্জা সমাজের যে শৃঙ্খলা এইসব যা কিছু বলো, যেটাকে বলে অনেক কিছু নৈতিকতা সমস্ত কিছু, এগুলোকে চুরমার করে দিয়ে যখন ছুটে আসে আমার কাছে, তাদেরকে আমি তো ছাড়তে পারি না। কৃষ্ণ বলছে তাদেরকে আমি আর ছাড়তে পারে না। মই ত্বা প্রেয়সম পৃষ্ঠে দূরস্থে গোকুল স্ত্রিয়ঃ স্মরন্ত অঙ্গ বিমুঝন্তি বিরহোৎকণ্ঠ বিল্লালাহা, তারা বিরহ যন্ত্রণায় কাতর হয়ে এমনভাবে রয়েছে, তারা তাদের সত্যি বাঁচা মুশকিল, দূরস্থ হয় আমাকে সর্বদা স্মরণ করে মুগ্ধ হচ্ছে। আমি কিন্তু এরকম তীব্র চিন্তার দ্বারা উপস্থিত থাকি, যেটা একটু আগে শুরুর কথা শুরুর আগে বলা হলো, যত বেশি ভগবানের সঙ্গে বিরহ যন্ত্রণার অনুভব হবে তত বেশি কৃষ্ণকে নিকটে পাওয়া যাবে, বিরহের মধ্যে মিলন, এটা গৌরীয়গণের ভজনের গোপন রহস্য। বিরহের মধ্যে মিলন বিশাল কথা, বলছেন ধারয়ন্তী অতিকৃচ্ছেন প্রায়ঃ প্রাণান কথঞ্চন,
যে কথাটা আমি বললাম, তা প্রাণটাকে কোনো মতে তৈ ধিতাব তৈ ধিতাসব তৈ বিচি তং বিচেনবতে বলছেন ধারয়ন্তি অতিকৃচ্ছন প্রায়ঃ প্রাণান কথঞ্চন। এখন কি করা যাবে, মদাত্মিকা হয়ে গেছেন তার। সুখদেব বলছেন যখন এইভাবে উদ্ধবকে প্রণোদিত করলেন, প্রেরণা দিলেন তিনি উদ্ধব, ঠিক আছে, ইত্যুক্ত উদ্ধব রাজন সন্দেশম ভ্রতুর আদৃতা আদায় রথমারুহ্য প্রযোজৌ নন্দ গোকুলম। প্রভুর এরকম ধরনের কথা বলাতে, উপদেশ করাতে, আদেশ করাতে তার এই সন্দেশ নিয়ে রথে উঠলেন পরের দিন প্রাপ্ত নন্দব্রজন শ্রীমান নিম্লোচতি বিভাবস। সূর্য যখন প্রায় অস্ত যায় তখন নন্দব্রজেতে গিয়ে পৌঁছালেন, প্রায় একটু সূর্য চলে গেছে, সন্ধ্যা ঘন ঘটা আস্তে আস্তে নেমে আসছে। ছন্ন জানাহ প্রবি শতাম পশুনম খুরোরেণভি, পশুগণের খুঁড়ের দ্বারা যে মাটিগুলো বিধ্বস্ত হয়ে গেছে, ব্রজের মাটি যারা দেখেছে জানে, ধুলো শুকনো, সেগুলো সব উড়ছে আর রথ যাচ্ছে, আর এইখানে একবারে যেন ধুলোই ধূসরিত এই অবস্থায় সেখানে ধীরে ধীরে গেলেন। চারিদিকের দৃশ্যর কথা বর্ণনা করা রয়েছে বিভিন্ন রকম। আর ধীরে ধীরে গিয়ে উদ্ধবজি, অল্প কথায় আমি ছাড়তে হচ্ছে, উদ্ধব সন্দেশ খালি একা যদি পাঠ হয় তাহলে কিছু আনন্দ নেওয়া যায় বেশি করে। তো এখানে যখন তিনি গিয়ে পৌঁছালেন, সেখানে উদ্ধবের রথ গিয়ে পৌঁছালো, তখন যেহেতু প্রায় সন্ধে হয়ে গেছে, যারা নিজ নিজ গৃহে প্রত্যাবর্তন করেছেন তারা দেখতে পারেননি উদ্ধবের যে রথটা এসছে। পরের দিন সকালবেলা একেবারে একটা আন্দোলন সৃষ্টি হবে, এই যে যে অক্রূর নিয়ে গেছিল সে কি আবার এলো নাকি, এই রথটা দেখছি আবার কি ধান্দা এলো, কি জানি, একবার তো আমাদের কৃষ্ণকে নিয়ে গেল। পরের দিন হবে সকালবেলা, কিন্তু আজকে এখন এবার উদ্ধবকে নিয়ে গিয়ে বলছেন সেখানে গিয়ে ধীরে ধীরে সেই নন্দ বাবা বসালেন অনেক কথা। বলছেন অপায়স্যাতি গোবিন্দ সজ্জনান সকৃদ দীক্ষিতম তর্হি দ্রক্ষ্যাম তদ বক্তম সোনসম সুস্মিতেক্ষণম। নন্দবাবা বলছে যখন ওপরে নিয়ে গিয়ে বসালেন, সমস্ত কিছু কথাবার্তা হলো, কথাবার্তা হয়ে তারপর বলছে হে উদ্ধব, ব্রজবাসীরা উদ্ধবকে উদ্ধব বলে না, এখানে তো ভাগবত পরিষ্কার করে বলা রয়েছে উদ্ধবকে ওদের ব্রজভাষাতে রাখে উধো উধো, হ্যাঁ ওদের ডাকি এরকম, কৃষ্ণ বলবে না, কানাই বলবে, যবসব ওদের নাম হচ্ছে অদ্ভুত, হে উধো উদ্ধব বলে না। এখানে ভাগবতে পরিষ্কার উদ্ধব লেখা রয়েছে কিন্তু উধো বলে তা ব্রজবাসীরা, হে উদ্ধব উধো, গোবিন্দ কি একবার আমাদের দেখতে আসবে, আশা ছেড়েই দিয়েছেন মন থেকে, কি একবার মাত্র সজ্জনগণকে দর্শন করতে আসবেন, আহা সেই সুন্দর নাসিকা যুক্ত সহাস্য বদন কবে দেখতে পাব, এইভাবে বিলাপ করছেন। বলছেন কত ঝঞ্ঝাবাত কত বিপদ থেকে আমাদেরকে সেই কৃষ্ণ রক্ষা করেছে, কখনো দবাগ্নি কখনো সুদর্শন নামক সেই যে গন্ধর্ব, আমি তো এই লীলা সব বলতে পারিনি, সাপ এসে নন্দবাবাকে গিলে ফেলছে, নন্দবাবাকে গিলে নিচ্ছে, এখন নন্দবাবা চিৎকার করছে, হ্যাঁ অম্বিকা অরণ্যে রাত্রিবেলা দেবীর পুজো জাগরণ করেছিলেন, কৃষ্ণ কৃষ্ণ বলে চিৎকার করেছেন, তখন কৃষ্ণ এসে সেখানে উদ্ধার করলেন, সে সাপ জনি লাভ করে রয়েছিল তাকে কীভাবে উদ্ধার করলেন, অনন্ত লীলা কৃষ্ণের এসব। এখন এখানে বলছেন নন্দবাবা কখনো কখনো এই বিরাট ঝঞ্ঝাবাদ বৃষ্টি, কখনো দাবানল, কখনো অসুর রাক্ষস, এসবের থেকে সে আমাদেরকে রক্ষা করেছে, আর আজ যেখানে যেখানে আমি তাকাই আজকে তো কৃষ্ণ নেই,
কিন্তু আমি যেদিকে তাকাই, সকালে হলে যেদিকে তাকাই সব মনে পড়ে যায় কৃষ্ণের কথা। এই বৃক্ষটা কৃষ্ণ নিজে হাতে পুঁতেছিল, বুঝলে উদ্ধব? এখানে সে বসে গোমাতাকে আদর করত, এখানে গোধন করত, ওখানে গিয়ে দেবে কৃষ্ণের চরণ চিহ্ন। যেখানে যাব কোথায় যাব, এই টেরি কদম এখানে বংশীবাদন করত দাঁড়িয়ে। হেন কোনো জায়গা নাই যেখানে দেখে কৃষ্ণের স্মৃতি আসছে না। মহারাজ, এটাই হলো ভজনের গুপ্ত রহস্য। লীলা উদ্দীপক তোয়া পরাণ, যেটা কীর্তন করে রাধা কুণ্ড তত কীর্তনে, যেখানে যেখানে যে বস্তু দেখা হয় তাতে যদি কৃষ্ণ বিরহের স্ফূর্তি হয় তাহলে সেটাকে হচ্ছে ভজনের উত্তম অবস্থা। যেখানে 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 দেখবার পর কৃষ্ণের স্মৃতি আসবে। আর রায় মহাশয়ের সঙ্গে সাক্ষাৎ পরাত্পর অখিলেশ্বর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ বস্তু, তিনি রায় মহাশয় বলছেন তোমাকে এক্ষুনি দেখলাম, এই এই সন্ন্যাস বরণ সন্ন্যাস রূপ পরক্ষণে দেখছি যে বংশীবদন রাধিকা কেরম ধরে নিয়েছ, কি ব্যাপারটা বলো। মহাপ্রভু লুকিয়ে বলছেন ও তোমার, তুমি মহাভাগবত, তোমার ওরকম মনে হয়, ঠিক করে বলো। মহাপ্রভু বলছে দেখো তুমি মহাভাগবত, যাহা যাহা নেত্য পরে তাহা কৃষ্ণ স্ফুরে, এটা তোমার অবস্থা, তাই তুমি আমার মধ্যে কৃষ্ণকে দেখছ। তারপরেই যখন জোরজবস্তি করলেন তখন স্বীকার করতে বাধ্য, দেখো তোমাদের কাছে কিছু লোকাবার কিছু নাই, তবে তুমি এক বাতুল আমি এক বাতুল, দুজনে মিলে হয় সমতুল, কাউকে কিছু বলো না, বললে লজ্জার ব্যাপার, নিষেধ করলেন। তুমি এক বাতুল আমি এক বাতুল, দুজনে মিলে হয় সমতুল, এসব কথা কাউকে বলো না, লজ্জার ব্যাপার। এইখানে নন্দবাবা খালি স্মৃতি দিয়ে যে কোথায় সেই কংসের মল্লযুদ্ধের মধ্যে দেখলাম চানুর মুষ্টিক, এদেরকেই বাচ্চা ছেলে আমার এই লালা ছোট্ট শিশুটা এই মল্ল, আবার কোথায় সপ্ততাল এই ধনুকটাকে আমার লালা টুক করে ভেঙে দিল। উদ্ধবের কাছে বলছেন মাথায় দিচ্ছে এরি তালত্রয়ম, তালত্রয়ম তিন তাল, তালত্রয়ম মহাসারম ধনুর্যষ্টি মিবে ইভোরাট, ইভোরাট মানে হাতির মতো, হাতির জন্য আঁক ভাঙে। বভঞ্জয়ী কেন হস্তে ন সপ্তাহ মদাদ সপ্তাহম অদধাত গিরিম, সাত দিনে গিরিরাজ কেরম ধরে রাখল। আরে প্রলম্ব ধেনুকাসুর তিনাবর্ত বকাদয়ুহ সব মানলো আমার এই লালা। সুখদেব গোস্বামী এবার বলছেন ইতি সংস্মৃত সংস্মৃত নন্দ কৃষ্ণানুরক্ত ধি অত্যুৎকণ্ঠ অভবত তুসিম প্রেম পোসর বিল্লালা। এরকমভাবে কৃষ্ণের এক একটা করে কথা বলছেন, স্মৃতি আসছে আর বুক বক্ষ বিদীর্ণ হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরে আর কথা বলতে পাচ্ছেন না, তার কণ্ঠ অবরুদ্ধ হয়ে গেছেন, চুপচাপ করে মৌন ধারণ করে মাথা নিচু করে রয়েছেন। আর যশোদামায়ের অবস্থা যদি আপনারা দেখেন তো সঙ্গে সঙ্গে আপনারা শেষ। যশোদামায়ের অবস্থা দেখলে পরে পৃথিবী বিদীর্ণ হয়ে যাবে, এরকম অবস্থা। এইরকম অবস্থা করে যখন খালি বর্ণনা করছেন কৃষ্ণের স্মৃতি, আর যশোদামা রন্ধন আদি সব বন্ধ, কিসের জন্য করব, কার প্রেরণায় করব? আমি তো যা আমার গৃহে কর্ম হতো সব কিছু তো কৃষ্ণর জন্য, আজ সেই যখন নেই তখন আর আমি কার জন্য করব? প্রাণ ধারণ করে রয়েছেন কোনো মতে। তয়থিতম ভগবতী কৃষ্ণে নন্দ যশোদয়ো বিক্ষানুরাগম পরমম নন্দম আহ উদ্ধব মুদা। যখন উদ্ধব, যাকে বুদ্ধি সত্তম বলা হয়েছে, তার কোনো মূল্য এই বৃন্দাবনের অন্তঃকরণে আছে কি, এইটা অনুভব করাবার জন্য কৃষ্ণ এত প্রিয়, কৃষ্ণের প্রিয়, তথাপি উদ্ধব ব্রজের এই গোপন প্রেম ভালোবাসার বাস্তবিক স্বরূপ জানেন না। কৃষ্ণ চিন্তা করলেন এরকম আমার আপন জন উদ্ধব,
উদ্ধবকে এর রহস্যটা, এই যে গোপন থেকে গোপনীয় ব্যাপারটা, এর কাছে খুলতে হবে। উদ্ধবের এখনও পরম প্রাপ্তি হয়নি, যদিও আমি বলে থাকি যে উদ্ধব আর আমি সমান, আমার আর উদ্ধবের মধ্যে এক বিন্দু কোনো পার্থক্য নাই, এ কথা বলেন। তথাপি উদ্ধবের চরম প্রাপ্তি এখনও দেরি আছে, উদ্ধবের চরম প্রাপ্তি এখনও দেরি আছে। উদ্ধব সেই ব্রজবাসীগণের সঙ্গ করে নাই, উদ্ধব ব্রজবাসীগণের সঙ্গ করে নাই। উদ্ধব আমার সঙ্গ করেছে, ঠিক আছে আমার সঙ্গ করেছে, কিন্তু উদ্ধব ব্রজবাসীগণের যতক্ষণ সঙ্গ না করবে ততক্ষণ জানতে পারবে না এ বৃন্দাবন ছন্দ আমি যে তার সঙ্গে তাদের ভালোবাসা কি উদ্ধব জানতে পারবে। নন্দ যশোদা মা নন্দ বাবা এদের এরকম অনুরাগ দেখে এবার উদ্ধবজি কিছু উপদেশ দিতে আরম্ভ করলেন। থিঙ্ক অফ ইট, চিন্তা করলে অবাক লাগে। যেখানে জগদানন্দ পণ্ডিত গৌরাঙ্গের অত্যন্ত আপনজন, জগদানন্দ পণ্ডিতের সঙ্গে ছোটবেলায় কত মারামারি হতো গৌরের, হাতাহাতি, যা তোর সঙ্গে খেলবো না যা, গৌর দু চারটে দিয়ে দিল ওর পিঠে কিল, ও মারতে গেল পারলো না, ও গঙ্গা তীরে পড়ে গিয়ে গঙ্গা তীরে শুয়ে শুয়ে কাঁদতে লাগলো সারা রাত, কোথাও যায় না। গৌর এদিকে বাড়ি চলে গেল ঝগড়া করে, সেখানে গিয়ে ভোর না হতে তিনটে সাড়ে তিনটের সময় কাউকে না বলে গঙ্গা তীরে খুঁজতে গেল, সেখানে গিয়ে জগদানন্দ পড়ে রয়েছে গঙ্গা তীরে, জগদানন্দকে ধরে আদর করে আলিঙ্গন করে জগদানন্দ যা হয়েছে হয়েছে, এই বন্ধু হয় কত আদর, জগদানন্দ এসব কথা লিখেছেন, এসব কথা লিখেছেন। সেই জগদানন্দকে গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন কত ভালোবাসে সনাতনকে, যখন জগদানন্দ উপদেশ করেছিলেন এই রথযাত্রা দেখে আমার মনে হয় তোমার চলে যাই ভালো, আর তোমাদের জ্ঞাতিগোষ্ঠীকে সবাইকে স্থান দিয়েছে বৃন্দাবনে, তো তো ভাগ্যবান তোমরা চলে যাও। এই কথা গৌরাঙ্গ মহাপ্রভু যখন জানতে পারলে তখন গৌরাঙ্গ মহাপ্রভু কীরকমভাবে ভৎসনা করলেন, কালিকার বটুয়া জগা তোমারই শিখায়, কালকের বটুয়া জগা তোমাকে শেখাচ্ছে, তোমাকে উপদেশ করছে, হ্যাঁ যাতে তুমিও আমাকে উপদেশ করো, কত সুন্দর আমাকে উপদেশ করেছো কতবার। তখন সনাতন বলছেন তুমি জগদানন্দকে অমৃত পান করাচ্ছ, আমাকে গৌরব তেত রস পান করাচ্ছ। মহাপ্রভু বলে না না তা নয়, দেখো তুমি আমাকেও কত সুন্দর বুদ্ধি দাও, আর তোমাকে জগা বুদ্ধি দিচ্ছে, কালিকার বটুয়া জগা এটা বলার সঙ্গে সঙ্গে জগদানন্দের প্রতি তার কত ভালোবাসা, এটা যারা প্রেমরাজ্যের পথিক ছাড়া কেউ বুঝতে পারবে। যেখানে গোপিকাগণের প্রেমের এক্সাম্পল দিতে গিয়ে উদাহরণ দিতে গিয়ে গোস্বামীজি হেরে গেছেন, গিয়ে বলছেন তাহলে কী উদাহরণ দেবো, সেখানে এমন একটা উদাহরণ দিয়েছে জগতের লোক অবাক হয়ে যাবে, বলে এইরকম উদাহরণ দিলেন। রূপগোস্বামী বাদ বলছেন অহে রিব প্রেমনা গতিহি স্বভাব কুটিল ভাবে, বলছে গোপীগণের ভালোবাসা কিরকম, বলে সাপের মতো, এই আবার কী কথা সাপের মতো, মানে সাপ যেন এরম এরম করে দৌড়ায় আর কুটিল গতি, একটু এদিক ওদিক বলে ছোপল মারবে। রূপগোস্বামী বাদ বলছে অহে রিব প্রেমনা গতিহি, প্রেমের গতি হচ্ছে সাপের মতো জিগজাগ, অহে রিব প্রেমনাগতিহি স্বভাব কুটিল ভাবে, একটু চুন চুন থেকে পান খসলে ব্যাস সেখানে বেঁকে গেল, আর হলো কি হলো কি আর কি আর হলো, বেঁকে গেল আর সোজা করা যাবে না, একে বলে ভালোবাসা। গভীর রাজ্যের এ সমস্ত প্রেম গোপিকাগণে যেটা কোনো উদাহরণ দিয়ে বোঝানো যায় না। এখন উদ্ধবজি চিন্তা করলেন এরা তো ব্রজবাসী গ্রামের লোক, এদেরকে কিছু তত্ত্বজ্ঞান উপদেশ করা যাক। তত্ত্বজ্ঞান উপদেশ করে বলছেন আহা আপনাদের এরকম সৌভাগ্য, উদ্ধবজি বলছেন যুবাম শ্লাঘ্যতম নূনম দেহিনাম ইহ মানদ নারায়ণে অখিল গৌরৌ যত কৃতা মতিরিদ্দেশ, সাক্ষাৎ পরাত্পরাক্রেশ্বর নারায়ণেতে আপনাদের এরকম মতি। হ্যাঁ উদ্ধব উদ্ধকে কি বলবে নন্দ বাবা, এতৌ হি বিশ্বস্য চ বীজ যোনি রাম মুকুন্দ পুরুষ প্রধানম,
অন্যীয় ভূতেষু বিলক্ষণস্য জ্ঞানস্য চেষাত ইমো পুরাণ যস্মিন জনঃ প্রাণবিয়োগ কালে খনম সমাবেশ মনো বিশুদ্ধম নিহিত কর্মাশয়মাসুয়াতি পরাম গতিম ব্রহ্মময় অর্কবর্ণ যস্মিন জনঃ প্রাণবিয়োগ কালে খনম সমাবেশ মনো বিশুদ্ধম নিহিত কর্মাশয়মাসুয়াতি পরাম গতিম ব্রহ্মময় অর্কবর্ণ আহা যস্মিন জন প্রাণ বিয়োগ কালে ক্ষণম সমাবেশ মনো বিশুদ্ধম প্রাণ ত্যাগ করার সময়তে যদি ক্ষণমাত্র কোন জীব মনোনিবেশ করে তাহলে কর্মাশয় সমস্ত ছিন্ন ভেদ করে তথা কি করবে কর্মবাসনা ছেদনপূর্বক শুদ্ধ সত্যমূর্তি হতে ব্রহ্মস্বরূপ জ্ঞানবান হয়ে সে তৎপথ লাভ করবে। উদ্ধবজি অনেক উপদেশ করলেন, অনেকক্ষণ ধরে নন্দবাবা চুপ করে শুনলেন, মৌন ধারণ করে কথা বলবার ক্ষমতা নেই, কিন্তু এতগুলো উপদেশ দেওয়ার পর তখন নন্দবাবা কি বললেন, নন্দবাবা বললেন, উধ শোন, আমি তো জানতাম এটা আমারই ছেলে, আর তোর যদি তুই মনে করিস সে কৃষ্ণ তাহলে তার চরণে যেন আমার মন থাকে। আমি তো জানি আমার ছেলে, তুই তো বলছিস নারায়ণ ফারায়ণ কত কিছু বলছিস, আমি তো কিছু কথা বুঝি না। উধ তুই তো বকবক করে যাচ্ছিস, নারায়ণ অমুক তমুক কত কিছু বলছিস, আর ঠিক আছে বলছিস, আর তোর কৃষ্ণ যদি ভগবানই হয় তাহলে তার চরণেই আমার মন থাকে, যা এক কথায় শেষ। আমি অত শত বুঝি না, আমরা গোয়ালা, আমরা বুঝি আমাদের কৃষ্ণ। ব্যাস যেটা বল্লভাচার্য শ্রীমান মহাপ্রভুর কাছে দম্ববরে এসে বলছেন, কৃষ্ণ নামের আমি অনেক অর্থ লিখেছি, একটু যদি দয়া করে আপনি শোনেন। মহাপ্রভু বলছেন, কৃষ্ণ নামের অনেক কথা আমি বুঝি না, আমি এমনিতেই বোকা, কিছু বুঝি না, কৃষ্ণ নামের বহু অর্থ আমি জানি না, নন্দনন্দন যশোদানন্দন এইটুকু মাত্র জানি, আর কিছু জানার দরকার নেই, যাও। এবার থোঁতামুখ ভোতায় পাটি চলে গেল, বলে শুনলো না কোনো কথাই, বলে আমি অধিক কথায় কী কাজ, আমরা জানি নন্দনন্দন কৃষ্ণ যশোদা এই মাত্র জানলেই হবে, যাও, আমার বেশি অর্থ জানা থাকবে, বুঝি বা কি আমি। এইভাবে ভগবান কিভাবে তিনি মর্যাদা সংরক্ষণ করেন, আর প্রেম ভালোবাসাকে ভগবান কত মর্যাদা দেন, সেইগুলো